বিশ্বকর্মা পুজো আরতি কথা বলবি আর কথা বল তো এত রাতে কেন স্টার্ট করছি কালকে বিশ্বকর্মা পুজো আজকে গণেশ ঠাকুরটা কাকারা এনে রাখছে পাড়াতে পুজো হয় সমস্ত কিছু আমি পরে জানাবো বাট আজকে এনে রাখছে কালকে গাড়ি পাবে কি না পাবে তো এত রাতে তাই জন্য আমি ঠাকুর আসছে তো ভিডিও ছাড়া মতো তেমন কিছু নেই তো তো যাই হোক চলো চলে এসছে আমরা যাই গিয়ে দেখি কতদূর তো গিয়ে ভিডিও করে চলো দেখতে থাকো যা 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 না আগে যাবি তো তো বিশ্বকর্মা পুজোর আগের দিন রাতে ঠাকুর আনলো আর আমরা কতটা মজা করলাম যা যা করলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা হচ্ছে পরের দিন মানে বিশ্বকর্মা পুজোর দিন তো তখন এখানে গণেশ পুজোর তোড়জোড় চলছে ওদিকে সাজানো চলছে আর আমি একটা শ্যুটের জন্য কী শ্যুট হয়তো এতদিনে জেনেই গেছো কেন আমি প্রচণ্ড দেরি করে ব্লগটা পোস্ট করছি আমার প্রজেক্ট চলছিল এছাড়াও আমার হচ্ছে শরীর অত্যাধিক খারাপ ছিল আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে তো গলা টনসিল দুদিকে ফুলে যে আমি কথা বলতে পারছিলাম না তিন চার দিন খেতে পারিনি আর সমস্ত কিছু আমি সেগুলো মিনি ব্লগ তুলেছি আমি শেয়ার করব আস্তে আস্তে একটু টাইম আমাকে দাও কারণ আমি কথা এখন খুব টানা একটানা বলতে পারছি না তো কিছু জিনিস সেই গণেশ পুজো শ্যুট করার জন্যই আমি কিনেছিলাম সেগুলোই অনেক বাড়িতে এসে তারপরে মাকে দেখালাম দোকানে সমস্তগুলো একসাথে দেখে পুরো একদম কনফিউজড হয়ে যাচ্ছিলাম সো ফাইনাল এইটা হচ্ছে ঠিক হয়েছিল তারপরে এইটা ফাইনাল এইটাই পারফেক্ট একদম এটাই ঠিক হয়েছে তো ওইটাই নিয়েছিলাম তো যাই হোক চলো এবার তোমরা বলো কোন কোমরবন্ধনীটা সব থেকে বেশি ভালো হচ্ছে সন্ধ্যাবেলা আমি শ্যুটের জন্য রেডি হচ্ছি আর তার সাথে চা চানাচুর যেটা আমার প্রচণ্ড ফেভারিট বাট এমনি চানাচুর না মিষ্টি চানাচুর ওটা আমার প্রচণ্ড ফেভারিট একটা খাবার চায়ের সাথে যেটা আমি খেতে খুবই ভালোবাসি আর আমার যেহেতু খাওয়া বারণ তার জন্য সবসময় আমাকে বাড়িতে এনেও দেয় না তারপর আমি ফুলুরি খাচ্ছি ফুলুরি না কি একটা বলে তো ওটা আমি ঠিক মতো বলি না তোমরা খেয়ে ওটাকে কি বলো কমেন্টে জানাতে ভুলো না অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা রেডি হওয়ার পর একটা কিছু ফাইনালি একটা কিছু আমি টাচ আপ দিয়ে রেডি হওয়ার চেষ্টা করেছি জানি খুব একটা ভালো আমাকে লাগছে না কারণ আমি সাজতে অতটাই ভালো পারি না আর যেমন পেরেছি তেমন সেজেছি বেশিরভাগটা শাড়ি মাই পরে দিয়েছে অনেক হেল্প মা করে দিয়েছে বাট যেটুকুনি আমি পেরেছি করেছি আমি পারফেক্ট বিউটিশিয়ান নই সো ডোন্ট জাজ মাই মেকআপ সো এখানে তারপরে আমি চলে গেলাম রেডি হয়ে বাড়িতে কিছু শ্যুট করেছি তারপরে আমি চলে গেলাম মণ্ডপে কেন মণ্ডপে ঠাকুর চলে এসেছিল আর সেখানে আমার সাজগোজ দেখে আমি ওখানে বরণ করছি দেখে ভাবছি এই তো হয়তো উদ্বোধন করছে তো প্রচণ্ড মানে ভিড় হয়ে গেছিলো অনেক লোক জমা হয়ে গেছিলো তো শ্যুট ওখান থেকে করে আসার পর ওখানে প্রচণ্ড গরম লাগছিল আমি বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারিনি আর অনেক বিকেল থেকে রেডি হয়ে কমপ্লিট করে তারপরে মণ্ডপে গিয়ে শ্যুট কমপ্লিট করে শ্যুট বলতে কিছুই না মণ্ডপে গিয়ে আমি এত লোকের ভিড় আমি তো পুরো জড়সড় হয়ে গেছিলাম কিছুই করতে পারিনি জাস্ট বরণের কয়েকটা ভিডিও গান করব একটা গান করে ভিডিও বানাবো ভেবেছিলাম বাট সেটাও পারিনি সো যাই হোক কথা বলতে বলতে আগের দিন রেডি হলাম তাতে ওখানেই আমি ব্লগটা আগের দিনে এন্ড করে দিয়েছি পরের দিন সকালেই ছিল গণেশ পুজো তো সেইটারই তোড়জোড় চলছিল কাকিমা আমার পাশের বাড়িতে থাকেন উনি চলে এসছেন সকাল সকাল চান করে রেডি হয়ে গেছে আমিও সকাল সকাল চান করে রেডি হয়ে গেছি কেননা ফল টল কাটা হবে গুছিয়ে দিতে হবে আর মা তো একদম সকাল সকাল যেতে পারবে
তোমরা কেননা প্রথমে মাকে সকালে বাড়িতে টিফিন টিফিন এই সমস্ত বানাতে হবে, টুকটাক কাজ তো থাকেই তোমরা জানোই। আর চলো ফল কাটা তো কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে, এবার চলো পুজোর ওখানে দিয়ে আসি। আর আমি অনেকক্ষণ কন্টিনিউয়াসলি কথা বলছি, গলাটা একটু ধরা লাগতে পারে তোমাদের, কারণ আমি বললাম যে আমার গলায় ওই প্রবলেমটা হয়েছে। পড়াবি না তখন এসে গলায় পড়াবি না তো, চল দাঁড়া ছাড় ওটা ঠিক করে ধর চল। এর সাথে আমার বদমাইশি তো সারাদিন চলতেই থাকবে, তো চলো এবার একটু কাজ করার পালা। কারণ ঠাকুরমশাই অলরেডি একবার এসে উনি ফিরে চলে গেছেন, আবার বলেছে পরে আসবে, তো সেইটুকুনি সময়ের মধ্যে আমরা সবাই স্নান করে রেডি হয়ে গিয়ে সমস্ত কাজ তাড়াতাড়ি করে সারতে হবে। কেন পাড়ার পুজো, ছেলেরা মিলে পুজো করছে। আসলে আমার কাকা এবং আমার কাকার দুই বন্ধু, এই তিন বন্ধু মিলে এই পুজোটাকে উৎসব আচ্ছা করে আর কি শুরু করে। তো তারপর থেকে এই পুজোটা রিচুয়ালস সব কিছু শুরু হয়, আর আস্তে আস্তে বছরের পর বছর পুজোটা বড় হতে থাকো ঠাকুরের দয়ায়। আর তোমাদের আশীর্বাদে চেষ্টা করবো আরো বড় করে করার, কাকারা চেষ্টা করবে তোমরা ভালোবাসা দিলে, আমি কাকা ওরাও অনেক। পুজোর তোর শুরু হওয়ার সাথে সাথে আমরা তো সমস্ত কাজ গুছিয়ে ফেলি, তারপরে কাকা আর সব বন্ধু বান্ধবরা চলে আসে ফুল মালা কিনে। ভাবতে পারবে না এত বড় বড় মালা কেনা হয়েছে, তাও হচ্ছে কি গণেশটা এতটাই বড় হয়ে গেছে ছোট পড়ে যাচ্ছিল। প্রতিটা মালা ঠিক যে কবার পরানোর চেষ্টা করা হচ্ছে সেই কবারই ছিঁড়ে গেছে। প্রথমত ওই বড় মালা ছিঁড়ে গেল, তারপরে ফুলের বড় মালাটা অনেকগুলো মালা জুড়ে সবাই যারা মালা পরাতে দিয়েছিল তো সেই মালাটাকে জুড়ে বড় করে একটা মালা পরানো হলো, এটাও কিন্তু ছিঁড়ে গেছিল প্রথমে। তারপরে আবার সেটাকে বেঁধে পরানো হয়, তারপরে আবার একটা পরে মালা পরিয়েছিল সেটাও ছিঁড়ে গেছিল। জানি না সেটা ভিডিওতে আছে কিনা, থাকলে নিশ্চয়ই শেয়ার করব। তো ততক্ষণে এদিকে আমরা আমাদের কাজগুলো সেরে ফেলছি, বলতে আমি খুব একটা কাজ করিনি, আমি খালি বাড়ি থেকে এটা ওটা টুকটাক জিনিসপত্র বারবার ছোটাছুটি করে নিয়ে আসছিলাম, আর মাও আনছিল। আর আমি এখানে বসে বসে জাস্ট ভিডিও করছিলাম, একটুখানি দেখাশোনা করছিলাম, টুকটাক কাজ করছিলাম, খুব একটা ভারী কাজ আমাকে করতে হয়নি। কেন আমি বাচ্চা মানুষ, আমাকে সব কাজ করতে দেবে না, পাড়ার পুজো ভুল হয়ে গেলে আমি প্রচণ্ড বকা খাবো। তো তাই জন্য মা আর কাকিমা মিলেই সমস্ত কাজ করছিল। আর এখানে দেখো আকাশটা কত সুন্দর লাগছে, পাখি উড়ছিল, আর যে মালা পরানোর কথাটা বলছিলাম এই হচ্ছে সেই মালা, দেখতেই পেয়েছো যে কেমনভাবে ছিঁড়ে গেছে পড়াতে গিয়েই। তো ঠাকুরটা এতটাই বড় হয়ে গেছে, ঠাকুরটা কেমন হয়েছে এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এখানে চলে এসেছে ছোট্ট বনু, এই বনুটাকে হয়তো এই বনুটার অন্নপ্রাশনে আমি গিয়েছিলাম, হয়তো তোমরা চিনতে পেরেছো, যারা যারা চিনতে পেরেছো কমেন্টে জানাতে ভুলো না। তারপর ঠাকুরমশাই আবারও চলে আসেন, উনি পুজো শুরু করে ফেললেন, আর আমাদের এদিকে ফাইনাল গোছান গাছানগুলো সমস্ত কাকিমারা মিলেও করে ফেললেন। আমি এখানে অস্ত্র শস্ত্রগুলো ঠাকুরে নিয়ে বসে আছি, কেন একটা মস্ত বড় ভুল হয়ে গেছে যে সব কিছু হয়ে গেছে, ঠাকুরমশাই চলে আছে কিন্তু অস্ত্রগুলো দেওয়া হয়নি। তো চলো অস্ত্রগুলো দিচ্ছে কাকিমা, তোমরা দেখতে থাকো পুরো ব্লগ। তাহলে দশকর্মার ব্যাগে আছে, দশকর্মার ব্যাগ গুলো কোথায়? দশকর্মার ব্যাগ সব নিয়ে চলে এসেছি, চক্রটা এই হাতের এই হাতে, বড় মোদাকটা কই, বড় মোদাকটা এই হাতে থাকার কথা তো। কোথায় ভাই তুই, ওই দিকে গেছিস কিসের জন্য? কথা বলতে বলতে পুজো তো শুরু হয়ে গেছে, চলো আমরা পুজোয় সামিল হয়ে গেছি। এবার হচ্ছে কি একটার পর একটা, একবার এই খুঁজে পাচ্ছি না তো আরেকবার ওইটা নেই এখানে নেই, তো সমস্ত কিছু জোগাড় করে ফাইনালি পুজো শুরু করে পুজো একদম টাং 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 শুরু হয়ে গেছে। আর অনেক লোকও জড়ো হয়ে গেছে, দেখতে পেলে। এবার হচ্ছে সংকল্প, তিন বন্ধুর নাম আর আরো যারা পুজো দিচ্ছেন তাদের নামে আর কি করে সংকল্প, ওই সমস্ত হচ্ছে। এবার আমাদের প্রচন্ড জোরদার খিদে পেয়ে গেছে, তাই আমি মাকে জিজ্ঞাসা করছিলাম মা কখন বাড়ি যাবে, তো মা বললো ভাই কিছু খাইনি, ভাইকে আগে দোকান থেকে কিছু কিনে দে। কি খাবি? বাউলি খাবো। কোন কেক খাবি বল? বাউলি।
বাউলি আর ফুটি লিখে রাখবে ঠিক আছে একবার দিচ্ছে না না কেউ পারবো না ও ফুটি নেই মাজা মাজা ছোট কিছু নেই বড় পাঁচছনে দিন দিন তো পোল্টি ডিম আচ্ছা গরম নেই ঠান্ডা তো এটা দাদা দাদা কি দিলাম পিয়া দাদা ফুলগুলো ডিম দাও না এখন চারটে মাল দিলাম লিখে রাখতে কেন বলছে আসলে পুজোর দিনে প্রতি বছরই এটাই হয় যে দোকানে বলা থাকে খই মুরগি চিড়ে দোকানে যা যা দরকার সেগুলো সমস্ত বলাই থাকে আর কাকা আর সবাই মিলে আর কি টাকা দিয়ে দেয় আমরাও এখান থেকে যা খুশি সব দোকানে বলা থাকে কাকিমা লিখে রাখেন আমরা যা খুশি খেয়ে নিই সেটা টাকাটা পরে দিয়ে দেওয়া হয় সো নো চাপ কেউ কিছু খারাপ ভেব না আমি বলে দিলাম এবার ভাইয়ের তো বাউলি খাওয়া হয়ে গেছে আমার বাড়িতে কেনাই ছিল আমি বাড়ি থেকে এনে সেটা আমিও পেট পুজো করে নিলাম কেননা আমার প্রচন্ড জোরদার খিদে পেয়েছিল আমি এখান থেকে ছেড়ে যেতেও পারছিলাম না কেননা চলে এসেছিল আরো আরেকজন ঠাকুর মশাই তিনি এবার যা যা করছে সমস্ত কিছু করছি তো দেখতে থাকো ইনি হচ্ছেন আরেকজন ঠাকুর মশাই ইনি প্রথমে গান করে নিলেন তারপরে আবার ইনি ইনার টাইপস এর পুজো শুরু করলেন একজন তো উনি ওনার মতন পুজো করে চলে গেছেন একজন ঠাকুর মশাই ইনি ইনার মতন পুজো করছেন তো চলো পুজো শেষ হলে ফাইনালি দেখা যাক আমি কখন বাড়ি যেতে পারি আর আমার শরীরটা সারাদিন এখানে বসে গরমে প্রচন্ড খারাপ লাগে গরম নয় কেননা এক কথা এখানে যা যা বলছো পাড়ার পুজো সব এক কথায় জোগাড় হয়ে যাচ্ছে টেবিল ফ্যান কাকিমা একবার বলছে প্রচন্ড গরম লাগছে একেবারেই টনিক কাকাই প্যান্ট জোগাড় করে দিল যেহেতু আমাদের রাস্তার ওপারেই হচ্ছে কি ইলেকট্রনিক্সের দোকান সো চলো পুজো তো শেষের দিকে এবার চলো বাড়িতে যাওয়া যাক ঠাকুরের ভোগও তো রান্না করতে হবে তো চলো মা আর আমি বাড়ি চলে এসেছি আর ভাইকে খাবার দাবার মা খাইয়ে দিয়েছে খাইয়ে মা অলরেডি কাজেও বসে গেছে আমিও একটু একটু হেল্প করলাম তো এখানে দিদা প্রথমে সবজিগুলো কেটে দিল মা সবজিতে নুন হলুদ মাখিয়ে না নুন দিতে নেই তাও ওই ভাজাভুজিতে একটু দিয়েছে বাট আর অন্য কিছু খিচুড়ি টিচুড়িতে দেয়নি তো চল চলো ভাজাভুজিগুলো আমি মাকে একটু হেল্প করলাম ততক্ষণে মা বাড়ির কাজগুলো সামলে ফেললো আর তারপরে আমি ভাজাভুজিগুলো করে নিয়ে মা ওদিকে পায়েসও চাপিয়ে দেবে একটু পরে সো চলো ভাজাভুজিগুলো করে নিয়ে পায়েস চাপানোর সময় আবার দেখা হচ্ছে দেখতে থাকো ভাবছো বাড়িতে রান্না বান্না হচ্ছে কথা বলছে না কেন কারণ ভোগ রান্নার সময় কথা বলতে নেই হয়তো অনেকেই জানবে যারা জানো না তাদের উদ্দেশ্যে বললাম আর পাখাও বন্ধ ছিল গরমে করছিলাম যেহেতু ঘরে গ্যাস জ্বলছিল যেহেতু এটা নিরামিষ গ্যাস তো যাই হোক চলো এবার হচ্ছে কি খিচুড়িটা চাপানোর পালা তো চালটাকে ধুয়ে চাল আর ডাল না আগে ডালটা দিয়েছিলাম হ্যাঁ ডালটাকে ভেজে নিতে হবে তো সেই আমি তো করি না আমি অত পারফেক্টলি বলতে পারছি না তো ডালটাকে ধুয়ে দিয়ে দিলাম তারপরে বাদবাকি কাজ মা করলো আর পায়েসটা দিকে সেকেন্ডে সেকেন্ডে রাখতে হচ্ছিলো আমার তো পুরো হাত ব্যথা হয়ে গেছিলো স্যালুট মাদেরকে কীভাবে যে করে ভগবান জানে আমরা তো শুধু খেতেই থাকি মায়েদেরকে খালি খাটায় মা মানে আমি চেষ্টা করি বাড়িতে থাকলে যতটা সম্ভব মাকে হেল্প করার বা যাই হোক চলো ভোগ রান্না হয়ে গেছে ঠাকুরের কাছে আমি দিয়ে দিয়েছি তারপরে ঠাকুর কাছে দেওয়ার পরও দুর্ভাগ্য সহ আমাদেরকে আবার ঠাকুরের ওখান থেকে ভোগ তুলে আবার এখানে আনতে হলো যেহেতু আলুর দমটা ওনারা করছিলেন মানে যেখানে খাবার বিতরণ হবে তার জন্য যে রান্না হচ্ছিলো সেখান থেকে আলুর দম নিয়ে আর কি ছাত্রা নিয়ে দিতে হলো তো যাই হোক চলো এবার বাড়িতে এসেছি লাঞ্চ করে ফেলি লাঞ্চে কি কি খাচ্ছি দেখতেই পাচ্ছ উচ্ছে আলু ভাজা আর তার সাথে ছিল লাউ বড়ি দিয়ে আর মাছের ঝোল এবার দেখছো খাবলানো খাবলানো আর্ধেক আর্ধেক কেন বাড়ির সবারই খাওয়া গেছে আমি আর মাঝে তো ভোগের কাজে ছিলাম তাই সবার লাস্টে খাচ্ছি তো গণেশ পুজো পার্ট টু ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে আজকে ব্লগটাই অবধি বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং।